অনুব্রত মণ্ডলের জামিনের খুশিতে যাচাই খাসির মাংস দিয়ে ফ্রিজড নানুরে। গরু পাচার মামলায় দীর্ঘ ২ বছর ধরে জেলে থাকার পর অবশেষে জামিন হলো অনুব্রত মণ্ডলের। গত কয়েকদিন আগে সিবিআই এ দায়ের করা মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। তারপর ইডির দায়ের করা মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে ১০ লক্ষ টাকার বন্ডের বিনিময়ে জামিন পান অনুব্রত। খবর জানাজানি হতে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে। জামিনের খুশিতে বীরভূম জেলার দিকে দিকে দেখা দিয়েছে তৃণমূল কর্মীদের সবুজ আবির খেলা, নাচ মিষ্টি বিতরণ। বীরভূমের নানুরে থুপসার অঞ্চলের আটকুলা গ্রামে যাচাই খাসির মাংস দিয়ে প্রায় ৪০০ জন গ্রামবাসীকে খাওয়ানো হয়। খাবারে ছিল ভাত, খাসির মাংস, আলুর তরকারি, দই, পাঁপড়, সঙ্গে ছিল অনুব্রত মণ্ডলের খেলা হবে গান। গত কয়েকদিন আগে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল জামিন পাওয়ার খুশিতে ওই গ্রামে মুরগির মাংস দিয়ে গ্রামবাসীদের খাওয়ানো হয়। এবার অনুব্রত মণ্ডলের জামিনের খুশিতে খাসির মাংস দিয়ে গ্রামবাসীদের খাওয়ানো হলো শুক্রবার রাতে। গরু পাচার মামলায় তিহার জেল থেকে মুক্তি পেলেন অনুব্রত, তবে বেশ কয়েকটি শর্ত রাখা হয়েছে তার জন্য। সব দিক ঠিক থাকলে এবার পূজোয় বীরভূমেই থাকতে পারবেন তিনি। জেলখানার ভেতর থেকে ঢাকের বল শুনে বীরভূমের জন্য মন ছটফট করবে এমনটা আর নয়। প্রসঙ্গত ২০২২ সালের ১১ই আগস্ট গরু পাচার মামলায় সিবিআই গ্রেপ্তার করেছিল অনুব্রত মণ্ডলকে। একই মামলায় ১৬ই নভেম্বর তাকে গ্রেপ্তার করেছিল ইডি। সেবার একেবারে বীরভূমের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। সিবিআই এর পর এবার ইডির মামলাতেও জামিন পেলেন অনুব্রত মণ্ডল। অনুব্রতর মুক্তির ঘটনা কার্যত সরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। তবে মুক্তির ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। পাসপোর্ট জমা দিতে হবে, ইডির কাছে জমা রাখতে হবে মোবাইল নম্বর। এর আগে জেল থেকে মুক্তি পেয়েছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মানিক ভট্টাচার্য। এবার মুক্তি পেলেন গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল। এর জেরে স্বাভাবিকভাবেই স্বস্তি ফিরেছে তৃণমূলের অন্দরে। প্রায় ২ বছর পরে তিনি ফিরতে পারেন বীরভূমে, যে বীরভূমে অনুব্রত মণ্ডলের অঙ্গুলি হেলেন বিনা একটা গাছের পাতাও নড়তো না সেই অনুব্রত এতদিন কাটিয়ে এলেন তিহারে। আসলে অনুব্রতর আইনজীবী দাবি করেছিলেন গরু পাচারের টাকা যে সরাসরি অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টে এসেছে তার কোনো প্রমাণ দেখাতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দলীয় নেতৃত্ব বলছেন উনি সভাপতি ছিলেন, আছেন, থাকবেন। এর আগে জামিন পেয়েছিলেন অনুব্রতর কন্যা। তার মুক্তির খবর বীরভূমে আসতেই উৎসবের মেজাজ দেখা গিয়েছিল নানুরের আটকুলা এলাকায়। সেখানে রীতিমতো পাত পেরে গ্রামবাসীদের মাংস ভাত খাওয়ানো হয়। আর অনুব্রত মণ্ডলের জামিনের খুশিতে ৪০০ জন গ্রামবাসীকে খাসির মাংস সহ নানান পদে ভুরিভোজ করানো হলো। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এর আগে একের পর এক দুর্নীতির মামলায় শ্রীঘর দর্শন করেছিলেন তৃণমূলের একের পর এক দাপুটে নেতা, মন্ত্রী, বিধায়করা। এবার একে একে সেই নেতারা বেরিয়ে আসছেন জেল থেকে। একদিকে আরজিকর নিয়ে যখন অস্বস্তিতে তৃণমূল শিবির, তখনই পুজোর আগে অনুব্রত মণ্ডলের জেল মুক্তির খবর স্বভাবতই স্বস্তি বয়ে আনল তৃণমূলের অন্দরে। তবে এবার বীরভূমে ফেরার পর অনুব্রত মণ্ডল কতটা দাপটের সঙ্গে রাজনীতি করেন সেটাও দেখার অপেক্ষায় রয়েছেন বঙ্গবাসী। তবে শুক্রবার যে হাসি ফুটেছে তার অনুগামীদের মুখে তা বলাই বাহুল্য। আজকে অনুব্রত মণ্ডল যিনাকে মিথ্যা কেসে ফাঁসিয়েছে আজকে সত্যের জয় হলো, তিনি আজকে বেল পেয়েছেন। তার জন্য আমি খুশি করি আজকে সমস্ত আটকুলি গ্রামবাসীকে আমি দুটো খাসির মাংস ঝোল ভাত খেলাম। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ৩০ বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল, আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি, আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানির দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি, এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়, তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোসিয়ারি, কলকাতা।